আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো কবুতরের বাচ্চাগুলোর আগে খাবার দিছি, দুপুরবেলা খাবার দিয়া ভালো করে পেট ভরাইছি। পেট ভরায়া তারপরে বাচ্চাগুলো ছাড়ছি। ভরা পেটে বাচ্চাগুলা উঠতে পারবে না এখন বেশি, সেই জন্য দুপুরের পরে ছাড়লাম। কবুতরের বাচ্চাগুলা উড়লেই বাজে ধরা ফেলায়, তাই আর কবুতরের বাচ্চাকে সকালবেলা ছাড়ি না, কারণ কবুতরের বাচ্চা সকালবেলা ছাড়লে আকাশে একা একাই উড়ে, তখন দেখা যায় বাজে ধরে ফেলায়। তো এখন বাচ্চাগুলোকে একটু রোদ খাওয়ানোর জন্য আর একটু ঘরটাও চিনানোর জন্য নতুন ছোট্ট বাচ্চাগুলোকে চালের উপরে ছেড়ে রাখছি। ভিউয়ার্স, আজকের বিষয় হচ্ছে কবুতরের বাচ্চার পক্স। কবুতরের বাচ্চার পক্সের সমস্যা হইলে আসলে আমরা অনেকেই ঘাবড়ায় যাই, তো আমি নিজেও ঘাবড়ায় যাই। কবুতরের বাচ্চার পক্স হওয়ার কারণে আমি আমার কয়েকটা বাচ্চার খুব মারাত্মক সমস্যা হয়েছে, সেই জন্য জবাই করে খাওয়া ফেলাইছি। তো কবুতরের বাচ্চার পক্স হইলে আপনারা কীভাবে এটা সমস্যা সমাধান করবেন, সেই জন্য আজকে আপনাদের সামনে একটা টিপস তুলে ধরব। ভিউয়ার্স দেখেন, ভিউয়ার্স এই বাচ্চাটার দেখেন ঠোঁটের মধ্যে একটা গোটা হয়েছে। তো কবুতরের বাচ্চার বিশেষ করে ঠোঁটের মধ্যে, মুখের মধ্যে যদি গোটা হয়, তাহলে ওই বাচ্চাটার ঠোঁটের এই গোটাটা আপনারা হাত দিয়ে ই করবেন না, উঠাইবেন না। কারণ হইতেছে ঠোঁটের মধ্যে গোটা হইলে দেখা যায় সেটা যদি হাত দিয়ে উঠান, সেটা হাত দিয়ে উঠানোর পরে আপনাদের কবুতরের বাচ্চাটার যে গোটাটা আছে সেটা যদি ভালো না হয়, দেখা যায় হিতে বিপরীত হয়, সেটা মুখের ভিতরে ক্যাঙ্কার আকার ধারণ করে, তখন বাচ্চাটা ধীরে ধীরে শুকায় যায় এবং মারা যায়। তো সেই জন্য আজকে একটা প্রতিকার নিয়ে আসছি। তো ভিউয়ার্স এই যে দেখতেছেন, এটা হলো ক্যাঙ্কারের একটা ওষুধ। এটা গরু ছাগল তারপরে মহিষ এদের যে খুরা রোগ হয়, খুরা রোগের ক্ষেত্রে ব্যবহার করে। তো আমি এটা আমার এক কবুতর পালক সিনিয়র ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম যে এইটা, এই ওষুধটা কবুতরের যদি আপনার যে পক্স হয়, পক্সের উপরে লাগাই দেওয়া হয়, তাহলে সেটা প্রতিদিন আপনারা যদি একবার করে লাগান, একবার থেকে দুইবার, দেখা যাবে যে আপনাদের এই পক্সের এই গোটাটা এমনি এমনি ঝরা যাবে। তো আপনারা এই বিষয়টার উপরে খেয়াল করবেন। ভিউয়ার্স এই যে এরকমের কটন বার নেবেন, কটন বার নিয়ে এই ওষুধটা, এটার মধ্যে লিকুইড ওষুধ আছে, এই ওষুধটার চুবাইয়া আপনাদের কবুতরের যে বাচ্চা আছে সেই বাচ্চার যে স্থানে ক্ষত আছে সেই স্থানে লাগাই দিবেন। আমি দেখাইতেছি কীভাবে লাগাইবেন। ভিউয়ার্স দেখেন, এই যেই শিশিটা আছে শিশির মুখটা আগে খুলবেন, মুখটা খোলার পরে তারপরে এর মধ্যে কটন বাটার চুবাইবেন। এইভাবে কটন বাটার চুবাইয়া এটা ভালো করে ভিজাবেন, কটন বাটটা ভালো করে ভিজাইয়া তারপর যে আপনার যে কবুতরের বাচ্চার যে সমস্যা আছে, যে ক্ষতটা আছে, এই যে দেখেন এই ক্ষতটা, ক্ষতর মধ্যে এইভাবে লাগাই দিবেন। হ্যাঁ, ক্ষতর মধ্যে লাগাই দিলেই আপনাদের যে কবুতরের বাচ্চার যে সমস্যাটা আছে, যে পক্সের সমস্যাটা আছে, সেই সমস্যাটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ভিউয়ার্স যেভাবে যে ক্ষতটা আছে এই ক্ষতর মধ্যে আমি লাগাই দিব। দেখেন, ভালো করে দেখাইতেছি, এই ক্ষতটার মধ্যে সুন্দর করে এইভাবে লাগাই দিবেন। সুন্দর করে এইভাবে যদি লাগাই দেন, তাহলে দেখা যাবে আপনাদের যেই কবুতরের বাচ্চার যে পক্সের যে সমস্যাটা আছে সেটা দেখা যাবে দুই তিন দিনের মধ্যে ঝইরা পড়ে যাইবে অটোমেটিক। তো আপনারা কবুতরের বাচ্চা নষ্ট করবেন না এইভাবে। কবুতরের বাচ্চা যে পক্স আছে, পক্সের যে ঘাট আছে, সেই ঘাটটা হাত দিয়া ই করবেন না, হাত দিয়া যে এইভাবে খোটে, যেটাকে বলা হয় আপনারা যেইভাবে হাত দিয়া অপারেশন করেন, সেই অপারেশনটা করবেন না। এইভাবে করলে আপনাদের যে কবুতরের বাচ্চার যে ঠোঁটের যে সমস্যাটা আছে সেটা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। তো ভিউয়ার্স, আমি আমার কবুতরের বাচ্চাগুলার ঠোঁটে এইভাবে লাগাই দিব,
তিন চার দিন লাগাইলে আশা করি এদের যেই ঠোঁটের যে সমস্যাটা আছে সেই সমস্যাটা সমাধান হয়ে যাবে। এইখানে একটা বাচ্চারও এরকম হয়েছে। তারপরে ভিউয়ার্স, এইখানে খয়রা গলার বাচ্চা আছে, এই খয়রা গলার বাচ্চারও ঠোঁটে একটু সমস্যা হয়েছে। এই যে দেখেন, এর ঠোঁটেও একটু সমস্যা হয়েছে। তো আমি লাগাই দিছি, 150টা লাগাই দিছি, আশা করি দুই তিন দিনের মধ্যেই এই সমস্যাটা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। তো সবাই দোয়া করবেন কবুতরের বাচ্চাগুলা যেন টিকাইতে পারি। এইবার অনেকগুলা কবুতরের বাচ্চাই নষ্ট হয়েছে, কবুতরের বাচ্চা ভালো করে নিতে পারতেছি না, হয় মশা কামড়াইতেছে। কিছুদিন আগে একটা সমস্যা গেছে আমার লফটে, চোখের যেই পানি আসার যে সমস্যাটা সেই সমস্যা হয়েছিল, যার জন্য অনেক বাচ্চা নষ্ট হয়েছে। তো এখন আবার মশায় প্রচুর জ্বালাইতেছে। তো ধন্যবাদ সবাইকে, আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।